অবৈধভাবে অর্জিত অর্থ দ্বারা হজ করা এবং সেই অর্থ দিয়ে অর্জিত সম্পত্তি ইসলামী শরিয়া ভিত্তিতে কতটুকু হালাল হবে? অবৈধভাবে অর্জিত অর্থ দ্বারা হজ করা এবং অবৈধভাবে অর্জিত অর্থ এটা গচ্ছিত করা, সঞ্চয় করা, এটা কতটুকু হালাল? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। অর্থাৎ হে রাসূলগণ, তোমরা হালাল উপার্জন করো, হালাল খাও, এরপরে বলেছেন নেক আমল করো। আর আমাদের দেশের সিস্টেম হলো আগে টাকা দুই নম্বর পথে কামায় নেয়, এরপরে হজ, উমরা, জিকির, আজকার, তেলাওয়াত, তসবিহ, দাড়ি টুপি লাগায় ভালো হয়ে যায়। আল্লাহ বলেছেন আগে ভালো হও, আগে উপার্জন ভালো করো, হালাল খাও, এরপরে বলেছেন নেক আমল করো। অতএব আগে কোনটা করতে হবে? হালাল উপার্জন করতে হবে। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করেন না। পবিত্র ছাড়া আর আল্লাহ তাআলা কিছু গ্রহণ করেন না। বিদায় আপনি হারাম কিছু দান করবেন, হারাম কিছু দিয়ে হজ করবেন, এটা কবুল হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক অনেক দূর থেকে কষ্ট করে হজ করতে বাইতুল্লাহ আসে, মক্কা শরীফ যায়, উমরা করতে যায়, সে এমন ভাবে কষ্ট করে দিনকে দিন, মাসকে মাস, সেই যুগের কথা, পায়ে হেঁটে হেঁটে আসে, তার শরীরে ধুলা মলিন হয়ে যায়, কাপড় চোপড় ময়লা হয়ে যায়, সে বাইতুল্লাহ গিয়ে কাবা শরীফের চারপাশে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। নবীজি বলেছেন, আন্নায় উস্তাজাবু লিদালিক, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? অর্থাৎ তার দোয়া কবুল হবে না, কারণ তার শরীর হারাম দ্বারা গঠন হয়েছে, তার কাপড় চোপড় হারাম দ্বারা গঠন হয়েছে, অতএব তার কি হবে না? রক্ষা হবে না। অতএব আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। হারাম উপার্জন করে সেটা দিয়ে হজ করলে সেই হজ আল্লাহর কাছে কবুল হবে না। ওই হজ দিয়া মানুষের কাছে হাজি তকমা, হাজি লকব পাইতে পারেন, মানুষ আপনার হাজি বলবে, সে ডাক শুনতে পারেন, কিন্তু আল্লাহর খাতায় হাজি লেখা হবে না। আমাদের দেশে অনেক ব্যবসায়ী আছে, শ্রমিকদের টাকা পয়সা মারে, টাকা পয়সা দেয় না, ঘুরায়, আর উনি রমজানে বাইতুল্লাহ তওয়াফ করতে, হজ করতে, এতেকাফ করতে রমজানে চলে যায়, আছে না নাই? তো এটা কবুল হবে না তার ওই হজ এবং উমরা। আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন।